হ্যালো বন্ধুরা, আজকে শুক্রবার, আমরা আসছি তোমাদের সামনে। আর আসলে আজকের ব্যাপারে যদি বলতে যাই, আজকে সত্যি একটা স্পেশাল ডে। আর আমাদের যেহেতু এখানে পেঁয়াজ আর টমেটো দেখা যাইতেছে, তার মানে রান্নাবাড়া ব্যাপারটা এই তো। আসলে আজকে আমাদের রান্নাবাড়া বা আমাদের রেসিপিতে বড় রকমের একটা পরিবর্তন আসছে, তো চলো দেখা যাক পরিবর্তনটা কি। তো আসলে খিচুড়ি খাইতে খাইতে খিচুড়ির প্রতি অতিষ্ঠ হয়ে গেছে সবাই, তো খিচুড়ি আর হবে না। আজকে চিন্তা ভাবনা হয়েছে পোলাও হবে, সাদা পোলাও, আর সাথে আছে খাসির গোস্ত। তো দেখা যাক আজকে কি হয়। এখানে চাল দেওয়া হয়েছে, মশলা মশলা সব কিছু ঠিক আছে। এখানে এটার মধ্যে পানি আছে, পানি দেওয়া হবে। যদি পানি ঠিকঠাক মতো হয় তাহলে এটা পোলাও হবে, আর যদি পানি ঠিকঠাক মতো না হয় তাহলে এটা সিন্নি হয়ে যাবে। আমাদের বাবুর্চি ভাই এটাই বললো আর কি। ঠিক আছে বন্ধুরা, পোলাও শেষ পর্যন্ত তোমরা থাকো। আশা করা যাইতেছে এটা পোলাও হবে, এখন সিন্নি হইলেও কিছু করার নাই, যেহেতু আমরা ব্যাপার আগের থেকে জানি না, হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তোমরা থাকো, দেখতে থাকো আমাদের আজকের স্পেশাল পোলাও রান্না। আসলে কোনো রেসিপি দেখা হয় নাই, নিজ নিজ থেকে রান্না হইতেছে। সম্ভবত এই বাবুর্চির এটাই প্রথম পোলাও রান্না, তো এটা একটা পরীক্ষামূলক রান্না হতে চলেছে, আমরা বুঝতেই পারতেছি। যেহেতু পরীক্ষামূলক, ফার্স্ট টাইমের মতো রান্না করতেছে এই জন্য আর কি। সো এটা আসলে তরকারি রান্না হবে, তরকারির জন্য কাটা। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা অংশ মিলে আমরা দেখবো কিভাবে পোলাও রান্না হয়। তোমরা সব আমাদের সাথেই থাকো, থ্যাংক ইউ।